আপনি যদি মানে একটু যদি কেউ জেনারেলাইজ দেখে যে যারা খুব সফটটোনে কথা বলে তাদের বাবা মাদের দেখবেন আপনারা সফটটোনে কথা বলে, কারণ সে সেটা থেকেই ছোট থেকে বড় হয়েছে। আবার যারা খুব অ্যাগ্রেশনের সাথে যেই যারা কথা বলে তাদের দেখবেন তাদের বাবা মারাও কিন্তু খুব অ্যাগ্রেশনের সাথে হয়তো কথা বলে বা মানে জোরে চিৎকার করে কথা বলে। ওটাই যেহেতু বাচ্চারা ছোট থেকে অ্যাডপ্ট করছে না, ওটাই তার মানে সে ওটাই আর কি বাইরে প্রকাশ করছে। এবং এইসব বাচ্চারাই যখন বড় হচ্ছে তখন তাদের মধ্যেও তো একটা রিভেঞ্জফুল অ্যাটিটিউড তৈরি হচ্ছে যে আমাকে ছোটবেলায় ওরা আমার সঙ্গে মিসবিহেভ করেছে। হয়তো এমন একটা গ্যাদারিং আসলো তারাই হয়তো মানে তাকে ইগনোর করলো। একটা বাচ্চা তুমি তো বলতে মানে অ্যাকচুয়ালি কেউ তো বলতে পারে না একটা বাচ্চার ভবিষ্যৎ কি। আমরা না এখন আমাদের সোসাইটিতে আমার না ওকে দরকার নেই, ও একটা বাচ্চা ওকে আমার কি দরকার। ইন ফিউচার তোমার ওকে দরকার নেই তুমি তো সেটা জানো না, কিন্তু যখন ইন ফিউচার তোমার ওকে দরকার হবে তখন হয়তো তুমি কেন তোমার যখন প্রবলেম হবে তুমি যেতে বাধ্য, কিন্তু সে তোমাকে হেল্প করবে সেটাও কিন্তু তোমার ভেবে দেখতে হবে যে আমি ওর সাথে কি বিহেভ করেছি, আমি কি ওর কাছ থেকে হেল্পটা পাবো। আজকে সে বাচ্চা, কালকে তো সে একজন আইপিএস অফিসার বা খুব বড় একজন ডক্টর, খুব বিশাল একজন পিএমও তো হতে পারে আমাদের। তার মানে দেখো ঘুরে ফিরে যেটা আসছে একটা হচ্ছে যে সেই মানে ল্যাক অফ কোর ভ্যালুস, যেটা সেই ঘুরে ফিরে আমাদের সেই স্যার অ্যালবার্ট আইনস্টাইনের যেটা নিয়ে আমরা তৈরি করেছি আমাদের এপিসোডসগুলো করছি, যে সেই ল্যাক অফ কোর ভ্যালুস, কোর ভ্যালুসটাকে ভীষণভাবে এখন দরকার মানুষের মধ্যে তার জাগরণ ঘটানোর এবং সেটাকে অ্যাকর্ডিংলি ইমপ্লিমেন্ট করার। আর একটা যেটা তোমার কথা থেকে দেখলাম যে যে লেভেল অফ ম্যাচুরিটি মানুষের, এই যে আজকে আমি একজনকে নেগলেক্ট করছি ডাজেন্ট মিন যে তারও তো একটা সময় আসবে। এই যে আমরা যেটা বারবার বলি যে ল অফ কর্মা, কখন কাকে কিভাবে দরকার হয় কোন সিচুয়েশনে দরকার হয় নোবডি নোজ। তো আমরা আজকে কারোর সঙ্গে যেমন বিহেভ করবো আমাদেরও ঠিক সেইভাবেই আমাদেরও ফেস করতে হবে, তো তাই না? এটা একটা ভীষণ ভাইটাল। আর সব থেকে যেটা বড় কথা যেটা আমি আপনাদের সবাইকে বলবো যেটা ঋতুপর্ণা তো ভালোভাবেই সেটাকে হ্যান্ডেল করছে, সেটা হচ্ছে যে ল, আলটিমেটলি ল কোনো কিছুর মধ্যেই যখন এরকম সিচুয়েশন আপনারাও দেখবেন বা আমরাও দেখতে পাবো তখন অবভিয়াসলি তোমরা তো আছোই তোমাদের কাছে যাওয়ার জন্য। এবং এগুলো তো দেখো একটা সিরিয়াস ক্রাইম, তাই না? আমাদের সোসাইটিতে কিন্তু ক্রাইম ডে বাই ডে মানে আগে কিন্তু একটা সোশ্যালি ক্রাইম হতো, এখন কিন্তু যেহেতু মিডিয়া এতটা স্ট্রং এখন কিন্তু মিডিয়াতেও আপনারা দেখবেন মানে দেখছেন নতুন প্রচুর ফেক বডি এইসব নিয়েও কিন্তু এখন প্রচুর হচ্ছে। তো এখন ডে বাই ডে এমনভাবে ক্রাইমটা বেড়ে উঠছে, আমরা যদি লটা নিয়ে একটু সচেতন না হই বা আমাদের সাথে হলে কি স্টেপ নেব সেটা নিয়ে যদি আমরা একটু অ্যাওয়ার না হই তো আমরা মানে আমার মতে তারা খুবই লাইফে প্রবলেমে পড়তে পারে। কারণ তার তাদের সবথেকে বড় কথা তাদের প্রচুর লোকেরা তাদের অ্যাডভান্টেজ নেবে যে তুমি এটা জানো না মানে তোমাকে সে বোকা বানিয়ে সে সেখান থেকে হয়তো তুমি তোমার সুবিচারও পেলে না জাস্টিসও পেলে না, কিন্তু তারা তোমাকে বোকা বানিয়ে সেখান থেকে নিজেদের টাকাটা নিয়ে আসবে। তো এ কারণেই বলবো যে ডে বাই ডে যেইভাবে ক্রাইম বাড়ছে সব দিক থেকেই নিজেরা খুব সাবধানে থাকুন, আর সেরকম মেজর কিছু হলে অবভিয়াসলি আপনারা লিগাল কনসালটেন্সি পুলিশ নিয়ারেস্ট এখানে যোগাযোগ করুন। আচ্ছা ঋতুপর্ণা, এবার যেটা আমি তোমার কাছে যেটা আমার জানার দরকার সেটা হচ্ছে যে এই যে ধরুন আমরা এত কিছু ডিসকাশন এবারে দেখি, যে ধরো ফর এক্সাম্পল একটা রেপ কেস, তো সেটা নিয়ে কদিন ধরে আমরা দেখেছি মিডিয়াতে বা নিউজ চ্যানেলসে প্রচুর লেখালেখি হচ্ছে, কিন্তু তারপরে যে জাজমেন্ট যেটা হয় সেটা কিন্তু আমরা ঠিক সব ক্ষেত্রে জানতে পারি না। আমি বলবো না যে সব সময় জানতে পারি না, কিছু কিছু ইনসিডেন্ট যেগুলো ভীষণভাবে ওরা মিডিয়ারা আমাদের কাছে হাইলাইট করে পরে কিন্তু আমরা বুঝতে পারছি না যে এক্স্যাক্টলি তাদের জাজমেন্টটা কী নেওয়া হচ্ছে যারা ক্রাইম করছে, তো সেটা কেন হয়। অ্যাকচুয়ালি দেখুন ম্যাম, আমাদের সোসাইটিতে বেশিরভাগ মিডিয়াই এখন বায়ার্স, মানে ব্যাপারটা হচ্ছে ওরা নিউজ যখন যেটার উপর মানে হট টপিক থাকে তখন সেটার উপর নিউজ
বানায়, কিন্তু ওটার যে বিচার পেলো কি পেলো না সেটা কিন্তু ওরা দেখায় না। কিন্তু বিচার অবভিয়াসলি হচ্ছে কোর্টে, কারণ কোর্টে যখন একটা কেস ওঠে তখন কিন্তু ল মানে আই অফ লতে এভরিওয়ান ইজ ইকুয়াল। ওখানে একজন মন্ত্রীও যেই, একজন গরিবও সেই, তো সেখানে সবাই সমান। তো অবশ্যই হচ্ছে যেহেতু মিডিয়ারা খুব বায়ার্স, তখন মানে যেই টপিকটা ও কারেন্ট টপিকটা ওরা লেখে তার কিছুদিন পরেই জিনিসটা যখন থিতিয়ে যায় তখন তারা সেটাকে, সেটা জাস্টিস পেলো কি না, তাদের মানে এথিক্সটা এখনও সেরকম, এখন সেরকম নেই, আগে যেরকম তারা যে কাজগুলো করতো তাদের কাজের এথিক্স ছিল, এখন কিন্তু তারা ভাবে কি এটা হট টপিক এটা নিয়ে লিখি, ও দু তিন দিন লিখলাম, চার পাঁচ দিনের দিন আবার অন্য একটা হট টপিক। কিন্তু ওটা ওদের কাছে কি বলুন তো একটা মশলাদার টপিক, ওদের কাছে কোনো মানে যে কোনো কিছু অ্যাওয়ার ছড়াচ্ছি, ওটা আগে যেটা ছিল নিউজ পেপারের ভূমিকা যে আমরা যেটা ছাপো তার মাধ্যমে আমরা অ্যাওয়ারনেস ছড়াবো বা লোকেরা কিছু জানবে, এখন কিন্তু তাদের একটা হয়ে গেছে যে আমরা কতটা মশলাদার খবর দেব তো মানে সেইভাবেই চলবে, ভুয়ো খবর দেব বেশিরভাগ। আপনি দেখবেন যে কটা ফেক নিউজ দেখবেন, তারপর কতটা আপনি দেখবেন যে ওরা মেজর, যে আমাদের কান্ট্রিতে কিন্তু প্রচুর মেজর নিউজেস আছে, আপনি অনেক পেপারে দেখবেন সেগুলো নিয়ে নিউজগুলো, বিকজ ওরা কিছু সেলিব্রিটি কবে কার বাড়িতে বিয়ে খেতে গেল, কার বাড়ির বিয়েতে কি ইনভিটেশনের মেনুগুলোকে বেশি ওরা হাইলাইটের জন্য একটু বেশি এখন অ্যাক্টিভনেস দেখাচ্ছে। এটা দেখো আমরা এটা দেখেছি মানে ধরো আজ থেকে এই 4 years ago, ধরো একটা স্কুল, আমি তার নাম নিচ্ছি না, সেখানে ওই একটা 4 years বেবি গার্ল, হ্যাঁ, তার সঙ্গে কিন্তু একটা রেপ কেস ইনসিডেন্ট হয়েছিল, সেটা হয়েছিল সাউথ ক্যালকাটার একটা মানে ওয়ান অফ দ্য ওয়েল নোন স্কুলস। তো সেখানে তার জাজমেন্ট চললো, কারা করেছে সেই কাজটা সেটা তো অনেক আলোচনা হলো, কিন্তু তারপরে এখনও জিনিসটা কিন্তু আর কোনো নিউজ নেই যে এক্স্যাক্টলি কী পানিশমেন্ট হলো, আদৌ তাদের কোনো পানিশমেন্ট হলো না। দেখুন পানিশমেন্ট তো অবশ্যই হয়েছে, যা যে মানে যেহেতু এরকম ক্রাইম হয়তো ট্রায়ালে গেছে বা সেরকম আপনার, তাহলে কী বলুন তো এগুলোর ক্ষেত্রে ওই কোর্টে গিয়ে বা ওখান থেকেই আপনারা নিউজ পাবেন বলবো, কারণ কি নিউজ চ্যানেলগুলো দেখাবে না, কারণ ওদের ওই বললাম যে ওদের কাছে কে কোন সেলিব্রিটি কার সাথে কতদিন থেকে ডিভোর্স দিল সেটা খুব এসেনশিয়াল নিউজ, রাদার দ্যান কার রেপ হয়ে সে কি, কেন কি ওটা যদি শো করে ওরা যে ওর এই পানিশমেন্টটা হয়েছে তাহলে তো আর পাঁচজন করবে না। অ্যাবসলিউটলি ওটা তো একটা অ্যাওয়ারনেস দেবে তাই না, তাহলে তো আর পাঁচজন করবে না, দিচ্ছে না সব সময়, ওটা তো ওটা যদি ওরা দেখায় তাহলে তো আর পাঁচজন এই ক্রাইমটা করবে না, একটু তাদের মাইন্ডে একটু ফিয়ারনেস ওয়ার্ক কাজ করবে, কিন্তু ওটা তো ওরা দেখায় না। না তো সেই অ্যাওয়ারনেসটা দিচ্ছে না বলেই মানে এরা ওই পানিশমেন্টগুলো দেখাচ্ছে না বলেই জিনিসটা তো বেড়েই চলেছে, একদমই, হ্যাঁ বেড়েই চলেছে ঠিকই। তো এবার তাহলে তুমি যেটা বলতে চাইছো যে আলটিমেটলি পেপারে দিক আর নাই দিক, যারা পানিশমেন্ট ডিজার্ভ করছে পানিশমেন্ট তাদের করছে, এবং সেটা জানা যাবে যে সেখানে কোর্টে গেলে পার্টিকুলারলি ওই কেস মেনশন করলে সেখান থেকে কী কী তার জাজমেন্ট হচ্ছে সবাই জানতে পারবে। আচ্ছা, এটা একটা খুব ভাইটাল জিনিস জানো। আর একটা জিনিস আমি যেটা জানবো, এই যে তুমি যেটা বললে যে এই যে লাইফ ইমপ্রিজনমেন্ট যেটা হয়, তো সেখানে একজন মানুষ এখন কি হ্যাং যে সিস্টেমটা সেটা কিরকম? না হ্যাঙ্গিংটা বলবো না, নেই হ্যাঙ্গিংটা আছে, কিন্তু খুবই আমাদের যেহেতু মার্সি সিস্টেম রয়েছে আমরা কিন্তু ইমপ্রিজনমেন্ট বলি বা রেক্টিফাই সেল বলি, কেন কি আমরা জেলটাকে না আমরা দেখি কি যে নিজেকে রেক্টিফাই করতে যাওয়ার জন্য যায় লোকে জেলের লাইফটা, কিন্তু আপনারা আপনি যদি কিছু যারা জেলে কাটিয়ে এসছে বিগত 5 years, আমি বেশি বেশি বলবো না 5 years ইয়া 3 years, আপনি যদি তাদের এক্সপিরিয়েন্সটা শোনেন তাদের এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভালো নয়, খারাপ এক্সপিরিয়েন্স।